হ্যালো ফ্রেন্ডস আমার স্মৃতি অর ইয়ে হ্যামেরা এক স্মল ব্লগ এটা আমার একটা ছোটো ব্লক দুর্গা পুজোর যেহেতু এখানে দুর্গা পুজো হয় না আমরা চলে গেছিলাম একটা মন্দিরে আর অষ্টমীর দিন সকালবেলায় হয়েছিল ভেজ পুরি আর আমি বানিয়েছিলাম ছানার জিলাপি আর ছোলার ডাল বেঙ্গলি স্টাইল আর দুপুরে হয়েছিল ভেজ মুগের ডাল আর এই সমস্ত ভাজাভুজি আর এটা হলো আমার নবমীর দিনের মাটন চচ্চড়ি পাতা বাটা আর টমেটো চাটনির রেসিপি আর ঝুরঝুরে আলু ভাজাও ছিল আগের দিনের তার সঙ্গে আর দশমীতে যেহেতু এখানে সিঁদুর খেলার কেউ নেই সো আমরা দুজনেই এই রিচুয়ালসটা ভালোভাবে ফলো করে নিয়েছিলাম এখানে যেহেতু দশমীতে আমি পুঁটি মাছ পাইনি সেহেতু আশীর্বাদের এই রকমই থালা আমি সাজিয়ে আমি আমার বরের থেকে আশীর্বাদ নিয়েছিলাম এবং এটা ছিল আমাদের দশমীর দিনের ফুড দেখতেই পাচ্ছ আর এটা ছিল দশমীর দিনে আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স আর আরও আরও সন্ধ্যেবেলা স্ন্যাক্সেও আমি অনেক সময় অনেক কিছু বানিয়ে থাকি তো এইটা আটা দিয়েই বানিয়েছিলাম এটা কিন্তু মোগলাই ছিল না আর এটা ছিল ওই একাদশীর দিন রুটি আর আলুর দম আর তারপর দিন আমি পেয়ে গেছিলাম অনেকগুলো পুঁটি মাছ প্রায় দেড় দু কিলো একা বসিয়ে বসিয়েই ছাড়িয়ে নিয়েছিলাম এখানে আমার মিনি ব্লগটা শেষ থ্যাংক ইউ